ইন্ডিয়ান রেসিপিস বাই পিঙ্কিতে আপনাদের স্বাগত। আজ আমি একটি চিকেন রেসিপি করেছি, যা হলো চিকেন চাপ। এই চিকেন চাপ রেসিপি করার জন্য আমার লাগছে চিকেন 500, লবণ, হলুদ, টমেটো পেস্ট, ছোলার ছাতু, এখানে আছে মগজদানা, কাজু বাদাম আর পোস্ত ভিজিয়ে বাটা, আর নিয়েছি পেঁয়াজ বাটা, টক দই, আদা বাটা, রসুন বাটা, জাফরান ভেজানো জল আর সাদা তেল। এবার আমি একটি বাটির মধ্যে চিকেনগুলোকে নিয়েছি, তার মধ্যে হলুদ দিলাম, লবণ দিলাম পরিমাণ মতো, এরপর দেব ছোলার ছাতু 2 চামচ, এরপর দেব 2 পেঁয়াজ বাটা, এরপর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দেব 2 চামচ টক দই। কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার, আর দেব 1 চামচ তেল। আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটাকে ম্যারিনেট করে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, আর এর সাথে আমি কেশর ভেজানো জলটাও রেখে দিলাম, দিয়ে দিলাম। এটাকে আমি 1 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি এভাবে ঢেকে। হয়ে গেছে 1 ঘন্টা। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছিলাম, এরপর 1 চামচ ঘি দিয়ে, ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরে আমি যেই ম্যারিনেট করা চিকেনটা রেখে দিয়েছিলাম সেই চিকেনটাকে এর মধ্যে এক পিস করে দিয়ে দেব, দিয়ে একটু হালকা করে ভেজে নেব। মশলাটা দিচ্ছি না, মশলাটা পরে দেব, আগে আমি চিকেন পিসগুলো ভেজে নেব। প্রথমে একটা সাইড ভেজে নেব, তারপরে উল্টে আরেকটা সাইড ভাজবো। দেখুন আমার এক সাইড ভাজা হয়ে গেছে, দেখেছেন কেমন লাল লাল করে ভেজে নিয়েছি আমি। এভাবেই এটাকে ভাজতে হবে। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটি প্লেটের মধ্যে চিকেন পিসগুলোকে তুলে নেব। এরপর আমি এই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে এরপর তেলটা গরম হয়ে গেলে আমি যে মশলাটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তার মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে যে একটু ফুট ধরে আসবে তখন আমি এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, আর টমেটো পেস্টটাকে দিয়ে দিলাম, আর যে চালমগজ, কাজু বাদাম আর পোস্ত বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম।
এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। আবার এটাকে মিক্সড করে নেব। দেখুন এটা কড়াই থেকে ছেড়ে দিচ্ছে, এটা কষা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ওই যে বাটিটার মধ্যে আমি ম্যারিনেট করেছিলাম সেই বাটিটার মধ্যে একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রাখবো। দশ মিনিট হয়ে গেছে, দেখুন এটা অনেকটা ফুটে গেছে, অনেক ফুটে গেছে। এবার আমি এর মধ্যে চিকেন পিসগুলোকে দিয়ে দেব। আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আপনাদের খুব ভালো লাগবে। রেস্টুরেন্ট স্টাইলে এটা আমি বানিয়েছি। রেস্টুরেন্টের স্বাদ যদি বাড়িতে পাওয়া যায় তো তার মজাই আলাদা, তাই না? তো তার জন্য বাড়িতে ট্রাই করতে হবে রেসিপিটি। আপনারা এই রেসিপিটি বাটার নানের সঙ্গে খেতে পারেন, রুমালি রুটির সঙ্গে খেতে পারেন, এছাড়া বিরিয়ানি, পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারেন। তো এবার আমার 10 মিনিট হয়ে গেছে, দেখুন এটা আমার কমপ্লিট হয়ে গেছে চিকেন চাপটা। চিকেনটাও একেবারে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে পরিবেশন করব। হয়ে গেছে আমার চিকেন চাপ রেসিপি, দেখুন এটা খুব ইয়াম্মি খেতে হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদেরকে বলছি আমার আরও ভালো ভালো রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো তার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই বেল বাটনটা প্রেস করবেন, তাতে আমার যে রেসিপিগুলো আমি আপলোড করব সেগুলো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। বাই।